বাংলা তো যদি আপনি শাসন করতেন আম্মা, কিন্তু আম্মা আপনি শাসন করেন নাই আম্মা, আপনি মনে কষ্ট দিয়ে কথা কইছেন, অহংকার করে কথা কইছেন আম্মা। উঠা আম্মা, উঠার দরকার নাই আম্মা। আপনি হয়তো জানেন না আমি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করছি আম্মা, চাকরি জন্য গেছিলাম, কুঠাসা নালে টেকেছে, টাকা ছিল আম্মা, সয় সম্পত্তি কম নাই, বেঁচে দিতে পারতাম, কিন্তু আম্মা চাইছিলাম নিজের যোগ্যতায় চাকরিটা নিমু, করি নাই। কুঠার কথা কোন আম্মা, আপনার কথা শুনে মনে হইতেছে আমি বাংলাদেশের নাগরিক না, রোহিঙ্গা জেলা, রোহিঙ্গা মনে কিছু নিয়েন না, শাশুড়ি কোনোদিন মা হইতে পারবেন না, ভাবছিলাম মা নাই, মা তো জুড়ো থাকতে মারা গেছে, শ্বশুর বাড়ি গেলে মারারে দেখে মায়ের কথা মনে পড়ে, ভাবছিলাম মারারে মারারে ভুলে থাকি, আপনার কাছে আই, আপনার কাছে মায়ের ভালোবাসা পাই, কষ্ট লাগলে আপনার কাছে শেয়ার করি, কিন্তু না আম্মা, আপনি তো বড়লোক বড়লোক জামা দেখে ভুলে গেছেন আম্মা, বড়লোক কারে কয় আম্মা, আমি সুটকুট পরি না দেখি আমি গরিব, হ্যাঁ আম্মা বেগুন ভর্তা করে খাই আম্মা, বেগুন ভর্তা করে খাই, ও কিন্তু আম্মা ওই বেগুন চাষ করে না পাঠালে, ওই ধান চাষ করে না পাঠালে শহরে, ওই আপনার শিক্ষিত জামাই টেকা খাইতো, টেকা খাইতো, হ্যাঁ বড় লোক সুটকুটটাই বললে মানুষ বড় লোক হয়ে যায়, বড় লোকের গোষ্ঠী গিলাই আমি, তাই আম্মা থাকেন